নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো, আমি কিন্তু এই যে আমাদের 404 নম্বর পেজের যাবতীয় যে MCQ আছে সেইগুলো টু দ্য পয়েন্ট কিন্তু আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। তো দেখো, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এবার আমি তো দেখো এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্টে আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। সত্য মিথ্যা শূন্যস্থান সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্টে আমি সলভ করে দিয়েছি। এবার আমি তো দেখো এখানে চার দাগের এই যে রোমান 1 থেকে শুরু করে আমাদের রোমান 6 পর্যন্ত, ঠিক আছে, সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। না না, রোমান 6 নয়, রোমান 7 অবধি সলভ করে দিয়েছি, ঠিক আছে। এবার আমি রোমান 8 থেকে সলভ করবো। কি বলেছে দেখো, বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S বর্গ একক, একটি কর্ণের দৈর্ঘ্য D একক, আয়তন V হলে V ঘন একক হলে SD/V এর মান নির্ণয় করো। তো দেখো কি করে অঙ্কটা করি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। এটা আমাদের 405 নম্বর পেজের অঙ্ক আছে, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S = 6A² বর্গ একক, ঘনকের কর্ণের দৈর্ঘ্য D = A√3 একক, ঠিক আছে, আর আয়তন V = A³। তো দেখো SD/V, এ মানে এস মানে কি 6A² গুণ ডির মান কি আছে A√3, যেটা আমরা এই যে A√3। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ এখানে 2, এখানে 1, 3 A³ এবং নিচে A³, এটা এটা কেটে গেলে কি দেখছে 6, আমাদের কি আছে অ্যান্সার হবে 6√3 একক, ঠিক আছে, অ্যান্সার কি হবে 6√3 একক। তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে, তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে, 9 দাগের অঙ্ক, একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমি অঙ্কটা কি করে করাচ্ছি সেদিকে প্লিজ একটু নজর দাও। তো দেখো মনে করি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য = R একক, ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে R যোগ R গুণ 50/100, কাটাকাটি করলে কত থাকছে R+R/2, অর্থাৎ আমাদের লসাগু করে 3R/2 একক। আবার বলেছে গোলকের বক্রতার ক্ষেত্রফল, এটা তো জানি 4π R² বর্গ একক, 4π R² R মান কি, R এর মান 3/2 আছে, ঠিক আছে, 3/2 এর হোল স্কোয়ার মানে কি 9R² 4 কেটে গেল, কি থাকছে 9π R² বর্গ একক থাকছে, তাই তো। তাহলে গোলকের বক্রতলের শতকরা বৃদ্ধি পাবে, গোলকের বক্রতল শতকরা বৃদ্ধি পাবে 9π R² - 4π R² / 4π R² × 100, 9π R² থেকে 4π R² বাদ দিলে 5π R² / 4π R², এই πR² কেটে যাচ্ছে 4 25 100, 25-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 125% হবে, ঠিক আছে। তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে, 10 দাগের অঙ্ক, তো দেখো এটাও কিন্তু সলভ করে দিছি, একটু দেখে নাও। আমরা জানি বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি θ/360, 220/2πR = 63/360, তাহলে কি আছে 2πR = কি আছে 220×360/63 হবে, তাই তো। অপর দিকে আমরা দেখতে পারছি যে এই যে 220×360/63 × 2×22/7, ঠিক আছে, এই যে পাই মানে কি 22/7। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি যে এই যে পাই মানে কি 22/7 কিন্তু এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তো দেখো R = কি আছে 220×360/7/63×2×22, টোটাল ক্যালকুলেশন করে কত পেয়েছি 5 পাচ্ছি, আর এদিকে 40 থাকছে লাস্টের দিকে, 5×40 কত হবে 200 সেন্টিমিটার, ঠিক আছে 200 সেন্টিমিটার। তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের আমাদের 11 দাগের অঙ্ক বলেছে 4tan²θ + 9cot²θ। তো দেখো 4tan²θ মানে কি 2tan², ঠিক আছে, প্লাস 9cot² মানে কি 3cot² হোল স্কোয়ার, তাহলে কি আছে 2tan θ - 3cot θ এর হোল স্কোয়ার, প্লাস সূত্রে 2tan θ × 3cot θ। তো দেখো 2tan θ - 3cot θ এর হোল স্কোয়ার, প্লাস এটা কি আছে সূত্রে 2, এটা এ, এটা 2tan θ হলো এ, আর 3cot θ হলো বি, 2×4 = 12, মানে 12tan θ × cot মানে কি 1/10, tan কেটে গেল, ঠিক আছে। তো দেখো 3×4 = 12 থাকছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে 12 হবে, বুঝতে পারছো কি বলছি আমি। তো দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে অঙ্কটা বলেছে যে এর সর্বনিম্ন মান কত হবে, এর সর্বনিম্ন মান কিন্তু 12 হবে, ঠিক আছে। পরের অঙ্ক আমাদের 12 দাগের অঙ্ক, একটি পরিসংখ্যা বিভাজনের পর 8.1
সিগমা এপন এক্স ওয়ান সমান সমান 132 প্লাস 5 কে এবং সিগমা এপন সমান সমান 20 হলে কে এর মান নির্ণয় করো। তো দেখো অঙ্কটা আমি কি করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো সিগমা এপন আর ওয়ান, তো দেখো সিগমা এপন এখানে কত আছে, আর ওয়ান না এক্স ওয়ান আছে একটু দেখে নিই। সিগমা এপন এক্স ওয়ান আছে, ঠিক আছে এপন এক্স ওয়ান আছে একটু দেখে নাও। সিগমা এপন এক্স ওয়ান আছে, তাহলে এখানে সিগমা এপন এটা এক্স ওয়ান আছে, ঠিক আছে এক্স ওয়ান আছে বা সিগমা এপন সমান সমান 8.1। সিগমা এপন এক্স ওয়ান এর মান কত আছে 132 প্লাস 5 কে বাই এবং সিগমা এপন এর মান কত আছে 20 আছে সমান সমান 8.1। তো দেখো টোটাল যদি ক্যালকুলেশন করি এক দিয়ে গুণ করলে কত থাকছে 132 প্লাস 5 কে সমান সমান 162, 5 কে সমান সমান কে 162 মাইনাস 132 বে করলে কত হবে 30, কে সমান সমান কে আছে 30 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 6 হবে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 6 হবে। এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার কিন্তু 6 হবে। বুঝতে পারছো আমি কি বলছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার আমি বাকি সেটগুলো নিয়ে খুব শীঘ্রই আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।